হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে বিগেস্ট কন্ট্রোভার্সির সম্পর্কে আলোচনা করব। দেখুন বন্ধুরা, এখানে যা দেখতে পারতেছেন দুইজন মানুষ, মনোজ ডে ভার্সেস জায়েদ সাপি ব্লগসের মাঝখানে কিন্তু একটা বিগেস্ট কন্ট্রোভার্সি চলে আছে। সো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। বন্ধুরা, ভিডিও স্টার্টিং হওয়ার আগেই কিন্তু আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি, এই জাইদ ছাপি ব্লগসের কিন্তু একটা 1.6 মিলিয়নের চ্যানেল কিন্তু ইউটিউব থেকে টার্মিনেট হয়ে গেছে। সো কীভাবে ডিলেট হয়েছে আমি কিন্তু ভিডিওটার শেষে বলবো। সো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনাদেরকে লাস্টে কিছু ইনফরমেশন দিমু, আপনাদের কিন্তু সুবিধা হবে। তো বন্ধুরা, সবার প্রথম কিন্তু আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। এই মনোজ ডে আপনারা কিন্তু সবাই চিনেন এনাকে। তো ইনার কিন্তু একটা চ্যানেল আছে, 5 মিলিয়নের উপরে কিন্তু ইউটিউব চ্যানেল আছে মনোজ ডের নামে। আর এই জায়দ ছাপি যে আছে, এই মানুষটারও একটা চ্যানেল ছিল, মানে 1.6 মিলিয়নের কিন্তু একটা চ্যানেল ছিল, কিন্তু ইউটিউব বর্তমান কিন্তু তাকে টার্মিনেট করে দেয়, মানে তার চ্যানেলটি কিন্তু এখন ইউটিউবের মধ্যে নাই। কিন্তু এই দুজনের যেটা কন্ট্রোভার্সি, সেই কন্ট্রোভার্সির প্রথম শুরুয়াত কী হয়েছিল আমি কিন্তু এই ভিডিওটা ডিটেলসে বলতেছি এখন। তো বন্ধুরা, এই জায়দ ছাপি ব্লগসের একটা চ্যানেল আছিল। তো সেই চ্যানেলটা যখনই ইউটিউবের মধ্যে হ্যাক হয়, মানে হ্যাকাররা যখন হ্যাক করে, তখনই কিন্তু মনোজ ডে ভাইকে কিন্তু ফোন করে বলে যে আমার চ্যানেলটা হ্যাক হয়েছে 1.6 মিলিয়নের, আমি এটা কীভাবে রিকভার করব। যখন এই কথাটা মনোজ ডে ভাইকে বলে, তখনই কিন্তু মানে মনোজ ডে ভাই ঘাটাঘাটি করে লাস্টে কিন্তু এইটাই বলে যে এই চ্যানেলটা রিকভার করা যাবে না, কারণ যেভাবে তোমার চ্যানেলটা হ্যাক হয়েছে এটা আমি রিকভার করে দিতে পারবো না, এটা ইম্পসিবল। তখন থেকে কিন্তু জায়দ ছাপি ভাই মানে কন্ট্রোভার্সি শুরু করে, কন্ট্রোভার্সিটা এত বড় হয়ে যায় যার ফলে কিন্তু আমি নিজেই কিন্তু ভিডিও বানাইতেছি। বন্ধুরা, ভিডিও অ্যাকচুয়ালি বানাইতাম না, মানে কন্ট্রোভার্সির সম্পর্কে আমি কিন্তু ভিডিও বানাই না, কিন্তু এই কন্ট্রোভার্সির পেছনে কিন্তু গুরুত্বপূর্ণ টিপস আছে, মানে আপনারা যদি সাবধান অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। সো ভিডিওটা কিন্তু দেখেন, তারপরে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা, একটা চ্যানেল উঠাইতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, আর আমি জানি 1.6 মিলিয়ন মানে 16 লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল এই জায়দ ছাপি ব্লগস ভাইয়ের। কিন্তু সেই চ্যানেলটা যখনই ডিলিট হয় তখনই কিন্তু আবেগিকভাবে কিন্তু মনোজ ডে ভাইকে ফোন দিয়েছিল, কিন্তু মনোজ ডে ভাই ভালোই ঘাটাঘাটি চেক আউট করছে, তারপরে কিন্তু ঠিক করে দিতে পারে নাই। এখন বন্ধুরা, জায়দ ছাপি ভাইয়ের যেটা ব্লগের চ্যানেল মানে চ্যানেলটা ছিল, তো সেই চ্যানেলটা অ্যাকচুয়ালি কীভাবে ডিলিট হয়েছিল আমি কিন্তু আপনাদেরকে এই বস্তুটা এখন বলবো। দেখেন বন্ধুরা, ইউটিউবে কিন্তু আমরা ইউটিউবে আর্নিং করি, অ্যাড ইনকাম করে, কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু আরও ইনকামের সোর্স আছে, যেটা স্পন্সারশিপ বলা হয়। তো স্পন্সারশিপের লোভে বইরা কিন্তু এই জায়দ ছাপি ভাইয়ের ব্লগের যেটা চ্যানেল ছিল 16 লাখ, তো সেই চ্যানেলটা কিন্তু ডিলিট হয়েছে। এখন আপনারা বলবেন কীভাবে, আমি কিন্তু এখন এটা এক্সপ্লেন করে বলবো। দেখুন বন্ধুরা, জায়দ ছাপি যে ভাই আছে তার একটা ইন্টারভিউ আমি নিজে দেখছি। তো সে বলল সেই ইন্টারভিউর মধ্যে, মানে রাত্রে একটা মেল আইছিল, তো মেলটা ছিল একটা স্পন্সারশিপের। তো সেই মেলটার মধ্যে মানে সে ক্লিক করে, মানে দেখেন ইউটিউবের থেকে আর কত টাকাই মানুষ ইনকাম করে, কিন্তু দ্বিগুণ টাকা স্পন্সারশিপের থেকে কিন্তু মানুষ ইনকাম করে। সেই লিঙ্কে যখনই ক্লিক করে জায়দ ছাপি ভাই, তখনই কিন্তু তার চ্যানেলটা হ্যাক হয়ে যায়। হ্যাক হওয়ার ফলে কিন্তু ওয়ার্নারশিপ যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওয়ার্নারশিপ যখনই চেঞ্জ হয় সেটা কিন্তু আর ঠিক করা যায় না, আমি কিন্তু এর আগের ভিডিওতে বলে রেখেছি। তো এইভাবেই কিন্তু জায়দ ছাপি ব্লগসটা চ্যানেল হ্যাক হয়। তো এইভাবে হ্যাক হওয়ার ফলে কিন্তু সে ভেঙে পড়ে। এখন আপনারা বলতে পারেন যে স্পন্সারশিপের জন্য যেহেতু 1.6 মিলিয়নের চ্যানেল ডিলেট হয়েছে, তাহলে কি আমরা আর কখনোই স্পন্সারশিপের ভিডিও বানাবো না? দেখেন ভাই, আপনারা স্পন্সারশিপের ভিডিও বানাবেন, কিন্তু কিছু কিছু সতর্কমূলক কাম আপনারা করবেন, তা না হলে কিন্তু আপনার চ্যানেলও কিন্তু ডিলেট হয়ে যাইতে পারে। দেখেন বন্ধুরা, তার যেটা বিজনেস মেল ছিল, মানে যেটা স্পন্সারশিপের মেল ছিল, সেটা কিন্তু সে ডিসক্রিপশন বক্সের মধ্যে লাগাইছিল ইউটিউবে। মানে বিষয়টা হচ্ছে, জায়দ ছাপি ব্লগসের যেটা ওয়ার্নার ছিল সে কিন্তু স্পন্সারশিপের প্লাস ইউটিউবের যেটা মেল ছিল, তো এক মোবাইল দিয়েই কিন্তু সে অপটোমাইজ করতো, এটাই কিন্তু তার প্রথম মিস্টেক। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলে রেখেছি যে আপনাদের যদি কোনো ধরনের স্পন্সারশিপের মেল আসে তাহলে কিন্তু @gmail.com লেখা থাকবে, আদারওয়াইজ কোনো ধরনের যদি ভুলভাল ওইখানে মেল থাকে তাহলে কিন্তু ভুলেও সেটা ক্লিক করবেন না, তা না হলে কিন্তু আপনার জিমেল লের থ্রুতে মানে কিন্তু আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যেতে পারে। দেখেন ভাই, বর্তমান যেভাবে হ্যাক হয়, মানে আপনার কিন্তু ইউটিউব চ্যানেল প্রথমে হ্যাক হয় না, আপনার হ্যাক হয় মোবাইলটা।
আপনার যখনই হ্যাকাররা মোবাইলটা হ্যাক করে তারপরে কিন্তু ওটিপি সটিপি কিন্তু নিজের থেকেই সংগ্রহ করে ফেলে, তার ফলে কিন্তু ইউটিউবে গিয়ে আপনার ওনারশিপটা চেঞ্জ করে নেয়। তো ওনারশিপ চেঞ্জ করার পরে কিন্তু আপনি তো এখন যদি আবেদন করেন ইউটিউব কর্তৃপক্ষের কাছে যে আমার চ্যানেল হ্যাক হয়েছে, আমার চ্যানেলটা রিটার্ন করো, ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষরা যখন আপনার চ্যানেলটি চেক আউট করবে সেখানে বলবে আপনি তো ওনারশিপ চেঞ্জ করেছেন, সেটা তো হ্যাক হয় না কোনো সময়। তো এইভাবে কিন্তু রিপ্লাই আপনাকে দিবে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি সামগ্রিক বিষয়ের দিকে লক্ষ্য করে একটা কথা বলি, যদি আপনারা স্পন্সরশিপের বোনাস নিতে চান তাহলে কিন্তু আপনারা একটা কাম করবেন, দুটো মোবাইল ইউজ করবেন, একটা মোবাইলে আপনার ইউটিউব চ্যানেল অপটোমাইজ করবেন আর একটা মোবাইলে স্পন্সরশিপ টেলিগ্রাম গ্রুপ এগুলা কিন্তু জয়েন করে, আর জয়েন করার মানে লিঙ্ক কিন্তু ওইখানে দিবেন। তো তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনোই আর হ্যাক হবে না। আরেকটি বিষয়, আপনারা যে সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন না যেটা আপনাদের সন্দেহমূলক, ধরেন $500 $200 দিতেছে, $300 দিতেছে, এটা কিন্তু ফেক। তো এটা আপনাকে বুঝতে হবে, তারপরে কিন্তু লিঙ্কের মধ্যে প্রেস করে সেটার প্রমোশন আপনারা করবেন। দেখেন ভাই, এই কন্ট্রোভার্সি ভিডিও বানানোর কিন্তু আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আপনাদেরকে সতর্ক কইরা রাখার। সো আমি কিন্তু বলে দিলাম আপনারা কিন্তু স্পন্সরশিপের লোভে পড়া কিন্তু চ্যানেল কিন্তু বরবাদ করেন না। সো আমি যেগুলো কথা আপনাদেরকে বললাম সেগুলো কিন্তু মাইনাস হলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই মুন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর হ্যাঁ আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।